নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়, বাস্তু সমস্যা দূর করতে এই কার্য অত্যন্তই কার্যকরী। কি করতে হবে তার জন্য আমি সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো। রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ঝাড়ু এইভাবে রাখুন, আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বলতে পারেন, অর্থাৎ আপনার সঞ্চয় ঘটবে, সমস্যা দূর হয়ে যাবে। আপনি যদি ইনকাম করছেন কিন্তু টাকা সঞ্চয় করতে পারছেন না, অর্থাৎ যে পরিমাণ টাকা আপনি সঞ্চয় করতে চাইছেন তা পারছেন না, বা অসফলতার পর অসফলতা আসছে, শত চেষ্টা করেও আপনি টাকা ধরে রাখতে পারছেন না আপনার কাছে এবং কোনো কাজেই আপনি সফলতা পাচ্ছেন না, তখন আমরা হতাশায় ভুগি বা ডিপ্রেশনের মধ্যে চলে যাই। অনেকে এই সময় অনেক রকমভাবে ভেঙে পড়েন, মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হই আমরা। এইগুলি কিন্তু শুধুমাত্র গ্রহের কারণে হয়ে থাকে এমনটা নয়, গ্রহের অবস্থানের কারণে কেবলমাত্র এই ঘটনা ঘটে না, বাস্তু সমস্যাও এর জন্য প্রধান একটি কারণ বলতে পারেন। গৃহে যদি বাস্তু সমস্যা থাকে তাহলে সেই গৃহে কিন্তু উন্নতি হওয়া অত্যন্তই কষ্টকর বা ইম্পসিবল বলতে পারেন। এর জন্য আজ আমি আপনাদের ঝাড়ুর মধ্যে করা একটি টোটকার কথা বলবো, যা আপনাদের সৌভাগ্যকে ত্বরান্বিত করবে, মা লক্ষ্মীর আশীর্বাদ বা বরদান লাভ করতে সাহায্য করবে এবং গৃহের সমস্ত রকম নেগেটিভ শক্তিকে দূর করার পাশাপাশি বাস্তু সমস্যা দূর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, গৃহে সঠিক স্থানে সঠিকভাবে আপনাকে ঝাড়ুকে রাখতে হবে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। এটি যদি সঠিকভাবে করতে পারেন, আপনার গৃহে তুকতাক কালা জাদু বা কোনো নেগেটিভ সমস্যা যদি থাকে তা কিন্তু দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জিতে ভরে উঠবে, এবং এই ক্রিয়া 100% আপনাদের সুফল পেতে সাহায্য করবে অতি অবশ্যই। এই সম্পর্কে 99% মানুষই জানেন না বলতে পারেন, কারণ এটি শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ঝাড়ু, তাই এর ব্যবহার কিন্তু অনিবার্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন, আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। এখন জানিয়ে দেব ঝাড়ু কেন আমি এক্ষেত্রে আপনাদের বলছি। ঝাড়ুর মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস। হ্যাঁ বন্ধুরা, এই ঝাড়ু হলো এমন একটি জিনিস যার মধ্যে মা লক্ষ্মী স্বয়ং বসবাস করেন, এবং এই ঝাড়ু দিয়ে আমরা আমাদের গৃহে নেগেটিভ শক্তিকে দূর করি, অর্থাৎ সমস্ত রকম বজ্র আবর্জনাকে দূর করে পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলি গৃহকে, এবং এই ঝাড়ুর মধ্যে রয়েছে পজিটিভ এনার্জি যা আমাদের গৃহের মধ্যে বিভিন্ন রকম শুভ শক্তি যেমন সৃষ্টি করতে সক্ষম, তার সঙ্গে অশুভ শক্তিও কিন্তু সৃষ্টি হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, ঝাড়ুকে কখনোই অবহেলা করবেন না, পা দিয়ে ঠেলে দেবেন না বা আপনি জনসম্মুখে রাখবেন না, এতে কিন্তু চরম অশান্তি বা চরম ক্ষতি হয় গৃহের বাস্তুতে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন এই কার্য সঠিকভাবে করেন অতি অবশ্যই আপনার সৌভাগ্য ত্বরান্বিত হয়ে উঠবে। এবং বন্ধুরা, আমাদের চারিপাশে এমন অনেক জিনিস রয়েছে যা আমরা প্রতিনিয়ত দেখি, যা আমাদের সৌভাগ্যের মাধ্যম। ঝাড়ু হলো তার মধ্যে অন্যতম একটি বিষয় বা জিনিস। শাস্ত্র অনুসারে বিশেষ রীতিনীতি মেনে এই ঝাড়ুকে ব্যবহার করা হয়ে থাকে। রাত্রিবেলায় আপনারা সন্ধ্যার পরবর্তী সময় ঝাড়ু গৃহে দেবেন না, এতে নেগেটিভ শক্তি বা বাস্তু সমস্যা সৃষ্টি হয় গৃহের মধ্যে। নিজের গৃহে সুখ শান্তি বজায় রাখতে অতি অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করুন এবং ঝাড়ুতে বেঁধে দিন এই একটি সামান্য জিনিস।
এই সামান্য গুরুত্বপূর্ণ জিনিসটি বাধার মাধ্যমে আপনার গৃহে আসতে পারে সৌভাগ্য। কোন সেই জিনিস অতি অবশ্যই জানিয়ে দেব, তার আগে জানিয়ে দিই নিয়মটি সম্পর্কে। অতি অবশ্যই রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আপনাকে এই কার্য করতে হবে। মঙ্গলবার, শনিবার এবং রবিবার ছাড়া এই কার্যটি যে কোনো দিন করবেন। এই তিনটি বার করবেন না, মঙ্গলবার, শনিবার, রবিবার করবেন না। আপনি যদি প্রতিদিন এই কার্যটি করতে চান তাহলে করতে পারেন, তবে যদি সপ্তাহের কিছু দিন বেছে নিতে চান তাহলে এটাই বলবো, এই তিনটি দিন বাদ দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ঝাড়ুর মধ্যে বেঁধে দেবেন সাদা রঙের সুতো। হ্যাঁ, সাদা রঙের একটি সুতো যেটি আপনারা বাজার থেকে ক্রয় করে আনবেন। মা লক্ষ্মীকে অতি অবশ্যই স্মরণ করবেন, দেবী লক্ষ্মীকে আপনি আপনার মনস্কামনা জানাবেন, তার কাছে আশীর্বাদ চেয়ে আপনি কিন্তু সুতোটি বেঁধে নেবেন আপনার মনস্কামনা পূরণের জন্য, এবং এতে আপনার বাস্তু সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। এই সুতোটি বাঁধার পর আপনি আপনার গৃহের এমন একটি স্থানে এই ঝাড়ুটিকে রাখবেন যাতে লোকসম্মুখে না থাকে বা সকালে ঘুম থেকে উঠেই আপনি যাতে এই ঝাড়ুটিকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ গৃহে যখন প্রথম সূর্যের কিরণ পড়ে তখনই মহিলাদের ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া উচিত। এতে কিন্তু আমাদের বাস্তু সুস্থ থাকে, সবল থাকে এবং আমাদের বাস্তুর উপর কোনো খারাপ প্রভাব পড়ে না। এতে অতি অবশ্যই আপনার সৌভাগ্য সুনিশ্চিত হবে। এই কার্যটি করার মাধ্যমে 100% আপনি সফলতা পাবেন এবং আপনার বাস্তু সমস্যা, যে কোনো গ্রহের সমস্যা, গ্রহের অবস্থানের সমস্যা সমস্ত কিছুই দূর হয়ে যাবে। এবং বন্ধুরা, এই কার্যটি করার মাধ্যমে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। বলতে পারেন মা লক্ষ্মী হলেন অর্থের দেবী এবং তাকে প্রসন্ন করার অর্থ হলো আমাদের অর্থ ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকবে। যে সঞ্চয় আমাদের হচ্ছিল না সে সঞ্চয়ও ঘটবে আমাদের জীবনে, এবং টাকা ইনকামের বিভিন্ন পথ আপনারা খুঁজে পাবেন। এবং বন্ধুরা, তার সঙ্গে যে উপকারগুলি হবে তার সঙ্গে তার মধ্যে অন্যতম হলো সঞ্চয় ঘটবে, টাকা উপার্জনের পথ বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি ঘটবে। আপনারা যারা অনেকদিন ধরে চাকরি বাকরি খুঁজছেন অতি অবশ্যই চাকরি পাবেন, এবং যদি কেউ চাকরির সঙ্গে বা কাজের সঙ্গে যুক্ত থাকেন, অলরেডি ইনকাম করেন, তার পদোন্নতি হবে সেই কাজে। অর্থাৎ আপনারা উন্নতি করতে পারবেন অতি অবশ্যই এই কার্যটি একবার মাত্র করার মাধ্যমে। যদি প্রত্যেক দিন করা সম্ভব না হয় একবার অন্তত করুন, অতি অবশ্যই ফল পাবেন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, প্রত্যেকের মঙ্গল কামনা করি। ধন্যবাদ প্রত্যেককে।